नमस्कार सबाइके स्वागत आमार यूट्यूब चैनल मैथल बंग शिखाते अमित। तो थामनेल देखे बुझते पेरे गेछो। तो आमरा आजकेर एकटा खूब इंटरेस्टिंग टपिक निये आलोचना करते चलेछि जे गवर्नमेंट कलेजे पढ़ार तो इच्छा सबार ही थाके, किन्तु लो ग्रेडेड गवर्नमेंट कलेज जेटा आमरा तथाकथित भाषाय बोले थाकि ताहले सेटा लो ग्रेडेड केन बला हय एबं सेक्षेत्रे छात्रछात्रीदेर जावार अनীহাটা একটুখানি দেখতে পাওয়া যায় কেন এবং কোন কোন ধরনের ছাত্ররা এটার ক্ষেত্রে অনীহা দেখায় এবং কেনই বা এই অনীহাটা দেখাবে। देखो प्रथम कथा हलो यार नहीं सबथे बस समस्या तैरी करे कलकता और कलकार आशेपाशे छात्रछात्रीरा, कारण नर्माली एक जेटा जिनिस तारा हलो प्रत्यंत ग्राम के ततटा बेसि काछे थेके देखे ना, तार फले तादेर मध्य एक संशय क्रिएट है जो कम्युनिकेशन सिस्टेमेर जोन्नो तारा ओई जिनिसटाके ततटा भालो करे मानिए नीते पारे ना। एटा एकटा प्रब्लेम बोले आमार मने हय़, सेटा आमार व्यक्तिगत मतामत आमि तोमादेरके जानालाम, तोमादेर कि मने हय़ सेटा अवश्यई जानिओ। एर थेके जेटा मूल जेटा कारण सेटा हलो लो ग्रेडेड केन बला हच्छे, केन एर ग्रेडटाके देखो अवश्यई सरकारी तार माने एखाने फीस तो अवश्यई कम, ताहले एखाने केन तुमि आसते चाओ ना, ताले आसते चाहना बलाटा भूल, अवश्य एखाने भर्ती है के बोले जो भर्ती है ना, किन्तु एखानटाय सेई समस्त छात्रछात्रीरा भर्ती होते चाय ना जारा कम्प्यूटर साइंस इंजिनियरिंग आईटी इलेक्ट्रॉनिक्स टेलिकम्युनिकेशन एई रकम धरनेर साबजेक्टगुलो निये तारा पढ़ते चाय, कारण जे समस्त जायगाय कलेजगुलो तैरी हय सेक्षेत्रे सेई समस्त जायगाय तुम्हार समस्त इनफ्रास्ट्रक्चर सेखाने प्रोवाइड कराटा सेटा किन्तु सरकारेर क्षेत्रे बा कलेजेर बा तुम्हार इूनिवार्सिटिर मैनेजमेंटर क्षेत्र यूनिवार्सिटी बलाटाई भूल होच्छे, कलेजेर बोलते पारो कलेजेर मैनेजमेंटर क्षेत्र फंड क्रिएट करे फंड कलेक्ट करे सेटाके ततटा पर्यन्त तुम्हार फैसिलिटी प्रोवाइड करा तादेर क्षेत्रे एकटू मुश्किल होये जाए जेगुलो खूब रिमोट एरियाते रयेछे। এবং আমরা কলকাতা বা কলকাতার আশেপাশের জায়গাতে আমরা সমস্ত কিছুর ফ্যাসিলিটি এত ভালো পেয়ে থাকি, সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে, ট্রান্সপোর্টেশন হতে পারে, কমিউনিকেশন হতে পারে, নেটওয়ার্কিং হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, সমস্ত জিনিস নিয়ে যে ফ্যাসিলিটিটা ক্রিয়েট হয় তাই জন্য ছাত্রছাত্রীরা কিন্তু সেই সমস্ত গ্রাম থেকেই উঠে এসে কলকাতা শহরে এসে তারা চেষ্টা করে যে কলকাতা শহরে একটা জায়গায় তোমার যাবে, কারণ সেক্ষেত্রে তোমার কিন্তু সেই টাউন অঞ্চল হোক বা প্রপার সিটি অঞ্চল হোক সেই সমস্ত জায়গায় যেহেতু রিক্রুটাররা আসে তাহলে তারা সেই জায়গায় আসতে বেশি পছন্দ করে। ইদানিংকালে সেই জিনিসটা অনেকটাই কমছে, যা মানে দুর্গাপুরের মতন অনেক কলেজেস রয়েছে যারা আরও বেটার কলেজ মানে বেটার প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করছে, বেটার বেটার কোম্পানিগুলোকে আনার চেষ্টা করছে, সেখানে কলকাতায় অবস্থিত অনেক জায়গায় সেই জিনিসটা হচ্ছে না। তাহলে সেই জিনিসটা ডিপেন্ড করে পার্টিকুলারলি কলেজ কলেজের ম্যানেজমেন্টের উপরে যে কোন কোন কোম্পানিগুলোকে তারা নিয়ে আসবে, তাদের সাথে কীরকমভাবে টাই আপ বা তাদের সাথে কীরকমভাবে রিলেশন তৈরি করেছে, এরকম হাজারো ফ্যাক্টরের উপর কাজ করে। তাহলে হাজারো ফ্যাক্টর যখন কাজ করছে তখন এই একটা প্রশ্ন আসে না বাবা আমি টাকা দিয়েছি মানে আমি কৈফিয়ত নিতে পারি, সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে সেই জিনিসটা অতটা পরিমাণে হয়ে ওঠে না। তাই জন্য এটার ক্ষেত্রে মানে সমস্ত একটা সম্মিলিত একটা কথা যেটা তোমার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা যাচ্ছে না সেটা থেকে শুরু করে ওই যে সরকারি জিনিস মানে ওই চলছে তো চলছে, তাহলে সেই জিনিসগুলোর জন্য সেক্ষেত্রে যে সমস্ত প্রত্যন্ত গ্রামে কলেজেসগুলো রয়েছে তার সেক্ষেত্রে ফ্যাকাল্টি কীরকম হবে সেটা নিয়েও চিন্তা আছে, তাহলে সেই জন্য প্রাইভেট কলেজের দিকে ছাত্রছাত্রীদের একটু ঝোঁক বেশি থাকে। লো গ্রেডেড গভর্নমেন্ট কলেজ থেকে টপ গ্রেডেড তুমি বলতে পারো প্রাইভেট কলেজ অনেক বেটার, কারণ আমি এখানে টাকা দিচ্ছি, সুতরাং আমার এখানটায় ওই যে আমরা ভাবি না যে টাকা দিয়েছি মানে প্রশ্ন করার অধিকার আমার আছে, যেখানে টাকা দিন সেখানে প্রশ্ন আমি করতে পারবো না। দেখো সব জায়গায় আমরা টাকা দিয়ে থাকি, বিনা পয়সায় কেউ কাজ করায় না, ঠিক আছে, বা কেউ কোনো কাজ হয় না, সুতরাং গভর্নমেন্ট কলেজে টাকা কম নিচ্ছে সেটা ঠিক আছে, গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে কিন্তু সে ট্যাক্সের টাকাও কিন্তু আমরাই দিই, সুতরাং সেই টাকা দিয়েই চলছে, সুতরাং কেউ বিনা পয়সায় করায় না। সুতরাং ওই যাই হোক আমাদের এটা মেন্টালিটি সেট হয়ে গেছে, তো এই সমস্ত কারণের জন্য গভর্নমেন্ট কলেজগুলোকে একটুখানি ইগনোর করা হয়, বিশেষ করে আমি বললাম যে যেগুলো টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে সেইগুলোর জন্য, সেইগুলোর জন্য প্রাইভেট কলেজগুলোকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি। এটা সবাই দেবে, তুমি হলেও দেবে, আমি হলেও দেবো, কারণ আমার কি হচ্ছে না আমি টাকা খরচা করে একটা জায়গায় পড়ছি, তারপরে যদি না আমার সেরকম প্লেসমেন্টের সুযোগ থাকে, আমার এটা ম্যাটার করে না যে কজন চাকরি পেলে কজন চাকরি পেলো না, কী কী কোম্পানি আসছে আর তার সাকসেস রেট কী আছে সেটা তো দেখতে হবে আমাকে। আমার যদি 50 জন ক্যান্ডিডেট থাকে, আমার যদি 20 জন ভালো কোম্পানিতে পায়, তাহলে আমি চেষ্টা করবো 20 জনের মধ্যে হওয়ার কি, ঠিক আছে সেখানে সাকসেস রেশিও 40 হয়ে যাচ্ছে, 50-এরও কম হচ্ছে, কিন্তু সেখানে যে কোম্পানিতেগুলো আসছে সেই কোম্পানিগুলো যে জব প্রোভাইড করছে সেগুলো ভালো ভালো জব প্রোভাইড করছে, 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা জব প্রোভাইড করছে। আমি ধরো একটা কলেজে আমি সাকসেস রেশিও দেখাচ্ছে যে 80%, সেখানে হয়তো 4 লাখ টাকার জব দিচ্ছে, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বলতেই পারে ঠিক আছে আমার সাকসেস এখানে বেশি আমি এখানে যাবো, 4 লাখ টাকার জব পাই পাই। অনেকে যে যারা একটুখানি এদিকের মতো নামে
আমার মতন একটুখানি যারা চিন্তা ভাবনা করবে তারা ভাবে ঠিক আছে আমার তো একটা সিট দরকার, আমি যদি বেটার হই আমাকে কলেজ দেখে নেবে বা আমি সেখানে গিয়ে যদি জব জোগাড় করে নিতে পারি তাহলে আমি 8 লাখ টাকার জব পেয়ে যেতে পারি, তাহলে আমি সেই জায়গা নিতে পারি। তো সেই রকম মেন্টালিটি মানুষের বিভিন্ন হয়, আমার যেরকম তোমাদের সেরকম হবে না, তোমাদের যেরকম আমার সেরকম হবে না। সুতরাং এই যে ডিফারেন্স ক্রিয়েট হয়েছে তাহলে তার জন্যই এই গভর্নমেন্ট কলেজগুলোকে একটুখানি লো দেখানো হয় বা এটা তাদের একটু ফল্ট থাকে, সেক্ষেত্রে কিছু বলার নেই। তাই জন্য এই সমস্ত কলেজগুলো কে এরকমভাবে রাখা হচ্ছে। এইগুলো যে একেবারেই পাতে দেওয়া যাবে না সেটা নয়, তোমরা এখানটায় যে ফিসে প্রাইভেট কলেজে পড়ছো তার 1/3 হয়তো তোমার এখানটায় কোর্স হয়ে যায়, তাহলে তুমি বাইরে থেকেও একটা জব সেখানে জোগাড় করে নিতে পারো। এই যে বললাম যে মেন্টালিটি, সেক্ষেত্রে যাদের টাকা পয়সা খুবই সংকটে রয়েছে বা তাদের যাদের টাকা পয়সা নেই তারা ভাবে যা হোক করে আমার একটা গভর্নমেন্ট কলেজে হয়ে যাক, সেখান থেকে আমি ডিগ্রিটা তো করে নিই কম খরচে, সেখান থেকে আমি দেখে নেবো যে আমি কোথা থেকে কী করতে পারি না করতে পারি, সেই জিনিসটা করতে পারে। কারণ দেখো যে কোনো কলেজে তুমি যদি ভালো করে পড়াশোনা করো সেক্ষেত্রে সেই শিক্ষক বা শিক্ষিকা যে যারা তোমাকে পড়াচ্ছেন সেখানে যদি সঙ্গে তোমার কমিউনিকেশন ভালো হয় তারা অবশ্যই কী করলে বেটার হবে কী না করলে বেটার হবে সেটা সবার আগে তোমাকে সেটা ফেসিলিটি প্রোভাইড করে থাকবে, না তারা ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কিছু করতে পারে তারা অবশ্যই গাইড করে থাকবে। প্রাইভেট কলেজে কতটা কী হবে সেটা ডিপেন্ড করবে যে তুমি কতটা সেখানে পপুলার, আর এই জিনিসগুলো থেকে যায়। তাই জন্য এই জিনিসগুলোকে কম্পেয়ার করা খুবই একটা কি বলতে পারি এগুলো খুবই একটা উত্তর দেওয়া যাচ্ছে না কি কমেন্ট করবো মানে কি ওয়ার্ড ইউজ করবো, খুবই একটা চাপের বিষয়। কারণ তুমি সেখানটা কীভাবে পারফর্ম করছো এবং তুমি সেখানটায় কীভাবে সেটাকে নিচ্ছ সেটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। সবসময় আমরা কলেজ বা সবসময় আমরা সিস্টেমের ওপর দোষারোপ করি, সেক্ষেত্রে তুমি কীরকম সেই জায়গাটাকে নিচ্ছ এবং পারফর্ম করছো এবং কমিউনিকেট কীরকম করছো সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। তো এইটুকুনি বলা ছিল, ভিডিওটা আর বেশি লেন্দি করবো না। তোমাদের যদি বাজে লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারো, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আরেক অন্য কোনো টপিক নিয়ে। তোমাদের যদি মনে কোনো টপিক নিয়ে ভিডিও করানোর বা ভিডিও করে দেওয়ার একটা রিকোয়েস্ট থাকে অবশ্যই বলতে পারো, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।